সাংবাদিক গতকাল রক্তাক্ত হলেন শাসক দলীয় এক স্থানীয় নেতা এবং তার বাহিনীর দ্বারা। এই সম্পর্কে তো আজকে আপনারা সবাই জানেন, আজকে সংবাদপত্র এই সমস্ত খবর প্রকাশিত হয়েছে এবং সমস্ত মিডিয়াতেই সমস্ত খবর প্রকাশিত হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী বিধানসভা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অভিযোগ উঠার বা বিষয়গুলি তদন্ত করে দেখবে। তদন্ত রেজাল্ট কি এই সম্পর্কে আমাদের জেনারেল সেক্রেটারি সানিধ্যবাবু বলবেন, কীভাবে তদন্তটা হলো, কোথায় কোথায় গ্রহণ ব্যবস্থা এবং কীভাবে সরকারের মুখ্যমন্ত্রী এই তদন্ত ব্যবস্থাটাকে সর্বনাশ করে দিলেন এটি বলবেন। এই তো এতগুলি এনজিওর ঘটনা ঘটাচ্ছে, তারপরে সংবাদপত্রগুলির উপর আর্থিক চাপ আসছে, তাদের কারো কারো বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে, কারো কারো বিজ্ঞাপন কমিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত করা হয়েছে। আবার এমনও দেখা যাচ্ছে এক মাস হয়নি কাগজ বেরিয়েছে, এই সমস্ত কাগজকে ঢালাওভারে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। একটা বিজ্ঞাপন পলিসি যা আছে এটাকে মানা হচ্ছে না, শুধু হাতি মারল রক্তাক্ত হলো তা নয়, কাগজগুলি বা মিডিয়া হাউসগুলি যাতে বন্ধ হয়ে যায় সেইভাবে সেই চক্রান্ত হচ্ছে। আর সবচেয়ে যে জিনিসটা আমরা হারিয়েছি তা মনে রাখবে, আর্টিকেল 19 সংবিধানের যে মৌলিক অধিকার আছে, আমার কথা বলার অধিকার আছে, সেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে সরকারিভাবে সার্কুলার জারি করে। এগুলি বলা হয়েছে আগেও আপনাদেরকে যে নিশ্চয়ই আপনারা কোনো অফিসারের কি আর বাইট পান না, কোনো রিয়াকশন পান না, গণতন্ত্রে এগুলি কাম্য নয়। গণতন্ত্রে যত সুফল আমরা চাই সেই সুফল আমরা এই জন্য পাচ্ছি না, আমাদের কণ্ঠস্তব্ধ করে দেওয়া হয়েছে। আমরা এদেরকে বলব প্রেস কাউন্সিলে চিফ মিনিস্টারের দেখে অলরেডি রেজিস্টার্ড হয়েছে, এটা হিয়ারিংয়ের ডেট পড়বে খুব সম্ভবত তাড়াতাড়ি এপ্রিল মাসে। এগুলি তো আছেই, অন্যান্য মধ্যস্থ চলবে। আমি যেটা আপনাদেরকে সাবধান সতর্ক করছি, কত রকমের ট্রেন্ড মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাংবাদিকদের ফোন করা হচ্ছে, আপনার পরিবারের কয়েকজন কে কে বেকার আছে, আপনি কী কাজ করেছেন, টুপ দেওয়া হচ্ছে সাবডিভিশনে, যারা আমি আগরতলা সাংবাদিকরা সেই জন্য এই জন্য টুপ পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু সাবডিভিশনের সাংবাদিকদের আমাদের কাগজে যারা যুক্ত প্রত্যেকে সেই টুপ পেয়েছেন। আপনি বেকার, আপনার বাড়িতে কয়জন বেকার আছে, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এগুলি করানো হচ্ছে। এইভাবে শুধু হুমকি ধমকি নয়, আপনার লোভও দেখানো হচ্ছে, মানে এই পেশাটাকে 12টা বাজিয়ে দেওয়ার জন্য যা করার সরকারি তরফে তাই করা হচ্ছে। এখন আমরা কী বলবো, চাকরিজীবী পায় সাংবাদিকরা, অনেক সাংবাদিক চাকরি পেয়েছেন আগে, আমরা খুশি। আমার জন্য একজন কলিগ যদি চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, কারণ আমরা সেভাবে কলিগদের তার ভরণ পোষণের ব্যবস্থা আমরা করতে পারি না, যার ফলে তারা অন্য ব্যবসা টুকটাক ব্যবসা করে, কেউ 1000 টাকা বেতন দিয়ে কেউ তার সংসার চালাতে পারে না। আর এই রাজ্যের সাংবাদিকরা সব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে আসছে, শুধু মানুষের প্রতি কমিটমেন্ট আছে থেকেই আসছে, নাহলে যে বিদ্যা বুদ্ধি আছে তার ব্যবসা টবসা করলে ভালোই করতে পারত, কিন্তু এই রাজ্যে যিনি যাকে আমরা স্মরণ করি ভূপেন দত্ত, আমি তাকেও বহুদিন না খেয়ে থাকতে হয়েছে শুধু পত্রিকাটা বাঁচিয়ে রাখার জন্য, আমাকেও বহুদিন আমাদেরকে না খেয়ে হাত পাটা খেয়ে থাকতে হয়েছে। এই স্তরের থেকে এই রাজ্যের সাংবাদিক কোনো শিল্পপতি এই রাজ্যের সাংবাদিকদের বা সংবাদপত্রের পেছনে সংবাদ মাধ্যম পেছনে 5 পয়সাও ব্যয় করেনি। একটু আগে দেখলাম 19টা সর্বভারতীয় চ্যানেল আছে, সবকটি কোনটার মালিক, এই 19টার মালিক হচ্ছে আম্বানি, এরকম মালিক হচ্ছে আদানি, এরকম এদের কাছে চলে গেছে। এই রাজ্যে কিন্তু 5 পয়সাও কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিডিয়ার পেছনে ইনভেস্ট করে, অত্যন্ত কঠিনভাবে এই রাজ্যের মিডিয়া চালানো চলছে এবং শুধু দায়বদ্ধতা থেকে, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আসছে। এই যে আমার সামনে আছে আমাদের জানাচ্ছে রাত্র 3টা 4টার সময় বাড়িতে যান পত্রিকা শেষ করে, ইজিলি উনি এগুলি না করলেও পারতেন, উনি যে পেনশন পান তাতে অনায়াসে বাকি জীবন কাটাতে পারবেন।
কিন্তু কমিটমেন্ট থাকে এগুলি হচ্ছে আপনারা যারা এই পেশায় যুক্ত আছেন এখানে ছবি তুলছেন আপনাদেরও কমিটমেন্ট থাকে এগুলি হচ্ছে কিন্তু আমাদের কমিটমেন্টটা স্বীকার করার বদলে আমাদেরকে কলঙ্কিত করা হচ্ছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় এই বিষয়টাকে মেনে নিতে পারছি না পলিটিশিয়ানদের বিরুদ্ধে এই ধরনের পুলিশি চক্রান্ত পুলিশি ঘটনা ঘটেছে নিবেদিত কর্তৃপক্ষের বিরুদ্ধে একবার কেরোসিন পাচারের মামলা এনেছিল এ নিয়ে বিধানসভায় আলোচনা হয়েছিল নিবেদিত কর্তৃপক্ষ তখন অপজিশন দিয়েছিল এই ধরনের কাণ্ড কিন্তু হয়েছে কিন্তু একজন সাংবাদিককে পবিত্র বিধানসভা দাঁড়িয়ে এই বিধানসভা যিনি প্রধান মুখ্যমন্ত্রী তার চরিত্র হনন করতে পারেন এই ধরনের ঘটনা এই রাজ্যে বিধানসভায় অতীতে কোনোদিন হয় না মুখ্যমন্ত্রী এই বিবৃতিটা নাকি আজকে পাশ ইয়ে করেছেন বিধানসভায় পরে শুনিয়েছেন ঘটনা ঘটেছে 12:13:37 1:37 ঘটনা এবং এই ঘটনার পরেই সাংবাদিক বিকাশের ভাই দ্বিজেন্দ্র এফআইআর করেছে কাঞ্চনপুর থানায় কালকে পুলিশ বলছে যে পুলিশ গিয়ে তাকে জঙ্গল থেকে উদ্ধার করে রয়েছে মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়া গেল যে তার বাড়িতে ছেড়ে দাঁড়িয়ে করছে সে পরে গেছে পরে গিয়ে সে আহত পরে গিয়ে আহত হয়ে একটা লোকের 8টা সেলাই লেগেছে তাকে আর এক হাসপাতাল থেকে আর বড় হাসপাতাল রেফার করতে হয়েছে হয়তো এরপরে আবার রেফার করবো অন্য হাসপাতালে কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের চরিত্রে কলঙ্ক লেপন করলেন আজকে বিধান পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে তাতে আমরা অত্যন্ত মর্মাহত ত্রিপুরার বিধানসভার ইতিহাসে মানে গণতন্ত্রের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কোনোদিন ঘটে না আমাদের নানা কারণে আমাদের সাথে বাইরের যোগাযোগ আছে বাইরের সাংবাদিকদের যোগাযোগ আছে আমাদেরকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় রাজ্যের এই সমস্ত কার্যকলাপ নিয়ে আপনারা দেখুন মানে সংস্কৃতির কোন জায়গায় নিয়ে যাচ্ছে সাংবাদিক তদন্ত করতে গেলে এই যে শিমুল শিমুল ওই এলাকার অত্যন্ত প্রভাবশালী বিজেপি নেতা এবং বলতে গেলে মাফিয়া কালকে রাত্রে 9টায় কাঞ্চনপুর পুলিশ স্টেশনে মণ্ডল সভাপতি এবং অন্যান্যদের মিলে তার স্ত্রীর একটি অভিযোগ ইয়ে করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে বেলা 1:30টায় ঘটনা ঘটল আর রাত্র 9টায় অভিযোগপত্র বানানো হল কাঞ্চনপুর পিএসএ কালকে রাত্র 11:56 মুখ্যমন্ত্রীর ওয়েবসাইট থেকে সংবাদ মাধ্যমে পুলিশের স্টেটমেন্টটা পাঠানো হলো পুলিশ স্টেটমেন্টটা পুলিশ সরাসরি আমাদের কোনো কর্তৃপক্ষের অফিসে পাঠায়নি মুখ্যমন্ত্রীর অফিস থেকে এটা পাঠানো হয়েছে তেমনি রাত্র 12:30 প্রত্যুত্ত দপ্তর থেকে প্রচার দপ্তর থেকে প্রেস রিলিজ করা হয়েছে প্রেস রিলিজ তথ্য দপ্তরের প্রেস রিলিজ বোধহয় সম্ভবত এটি লাস্ট ঘটনা যে রাত্রে 12:00 পর তথ্য দপ্তরের কাজ চলে অতীতে আমরা আমি তো 51-52 বছর ধরে কাজ করছি প্রেস রিলিজ রাত্রে 12:00 সময় আসতে দেখি না এই পুরো বিষয়টি সাজানো হয়েছে সাজানো হয়েছে কি একজন সাংবাদিককে রক্তাক্ত করেছে ইতিহাসে যে আরেকটির নাম যুক্ত হলো এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাটি সাজানো হয়েছে মিথ্যা একটা ঘটনা এক মহিলাকে জড়িয়ে আমাদের যিনি বিধানসভা নেতা ওনার কি সেই সম্মান টুকু নেই যেটা মহিলাকে আমি জড়িয়ে দিচ্ছি এই মহিলা আত্মসম্মানবোধ নেই সাংবাদিকদের তো কলঙ্কিত করেছে নেই তো এই মহিলা আত্মসম্মানবোধ নেই মহিলাকে জড়িয়ে বিধানসভা পরে পরে উনি শুনিয়ে দিলেন এটা এটা অত্যন্ত দুঃখজনক আমাদের পক্ষে অত্যন্ত লজ্জাজনক আমি কি বলবো আমার দীর্ঘ বোধহয় দীর্ঘদিন থাকাটা এইটা মানে আমার কাছে দুঃস্বপ্ন মনে হচ্ছে যে আমি এখানে এই সাংবাদিকতা পেশা না থাকলেও বোধহয় বেটার আমার এগুলি আর সম্মুখীন করতে হবে আমরা এটা আমি বলে দিলাম আমি 100% শিওর মুখ্যমন্ত্রী দপ্তর থেকে মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন প্রতিশ্রুতি বরঞ্চ
উনি আক্রমণকারী পক্ষ নিয়েছেন এবং আক্রমণকারী স্ত্রীকে সুদ্ধা এখানে এনে পার্টি করে দিয়েছেন। আমি শুধু ঠিক সেই মুহূর্তে কাঞ্চনপুরে আমাদেরই সহকর্মী দিলীপ দাস সাংবাদিক বিকাশ দাস উনি অসুস্থ হয়ে ধর্মনগরের হাসপাতালে শুয়ে আছেন মাথায় আটটি সেলাই জীবন এবং মৃত্যুর সঙ্গে উনি সংগ্রাম করে চলেছেন। এটা অত্যন্ত দুঃখের যে আজকে ত্রিপুরা রাজ্যে এমনি একটা অবস্থা যে প্রতি দুদিন পরপর এক কোথাও না কোথাও একজন সাংবাদিক আহত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনি একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকের এই প্রেস কনফারেন্স। 24শে মার্চ গত বছর ঠিক এমনি দিনে লকডাউন ঘোষণা করা হয়েছিল, গতকালকে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটল, সেই ঘটনার প্রসঙ্গক্রমেই আজকের এই প্রেস কনফারেন্স। উনি আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এর আগে আরও 21 জন রক্তাক্ত হয়েছেন, এটা নতুন কোনো কথা নয়। 11 সেপ্টেম্বর সাবরুমে মুখ্যমন্ত্রী এসিজেড উদ্বোধনের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে যে হুমকি দিয়েছিলেন আমরা ধরেই নিয়েছি যে এটা তার ধারাবাহিকতা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করবেন। কিন্তু কালকের ঘটনার একটা ভিন্ন মোড় দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত মর্মান্তিক, নাক্কারজনক এবং তীব্র নিন্দার। কারণ গতকালকের ঘটনাটি যাই ঘটেছে, যেভাবেই ঘটেছে, বিধানসভায় যখন সেটা আলোচনা হলো মুখ্যমন্ত্রী বললেন, আপনারা শুনলেন আমাদের সভাপতি বলেছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন উনি তদন্তক্রমে সেটার একটা সিদ্ধান্তে পৌঁছবেন, কী ঘটনা হয়েছে সেটা জানাবেন অ্যাসেম্বলিকে। কিন্তু জানাবার সময় উনি আজকে স্টেটমেন্ট দিয়ে উনি বললেন, যেটা বললেন সেটা হচ্ছে অত্যন্ত, আবার বলছি, সেটা অত্যন্ত নক্কারজনক যে উনি একজন সাংবাদিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হচ্ছে। জনৈক শিমুল চাকমা যিনি ওখানকার চেয়ারম্যান, কাঞ্চনপুরের ভিলেজ কমিটির চেয়ারম্যান, ওনার বাড়িতে হামলা করে সাংবাদিক ওনার স্ত্রীর শ্লীলতাহানি করেছে, এই অভিযোগ আনা হয়েছে সাংবাদিকের বিরুদ্ধে। আমরা কোন সভ্যতায় বাস করি আমরা জানি না, এমনি দিনও যে আমাদের দেখতে হবে সেটাও আমরা কখনো ভাবিনি যে একজন সাংবাদিক উনি ওনার পেশাগত কাজ করতে গিয়ে সুনীল চাকমার বিভিন্ন দুর্নীতির হিসাব নিকাশ নিয়ে কথা বলতে গিয়ে, খবর নিতে গিয়ে উনি সেখানটায় আহত হলেন, রক্তাক্ত হলেন, মাথায় আটটা সিঁড়ি লাগলো, আজকে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ধর্মনগর হাসপাতালে, অথচ তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে উনি শিমুল চাকমার স্ত্রীর শ্লীলতাহানি করেছেন, অত্যন্ত মর্মান্তিক। এই যে চক্রান্ত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এবং সাংবাদিকের বিরুদ্ধে পেশাগত কাজ করে, এটা তো মানে পুলিশ এটা করেছে। কালকে রাত্রেবেলা ঘটনা ঘটেছে 1:30 পুলিশ জেনেছে, দুপুর 1:30 রাত্র 9টার সময় পুলিশ সেটা জানাচ্ছে যে এমনি একটা প্রেস রিলিজ ওরা ছেড়ে দিল, এবং সেটা আবার আমাদের, আমরা জানালাম, ওএসডি সঞ্জয় মিশ্র আমাদের জানালেন আমাদের ওনার হোয়াটসঅ্যাপ থেকে যে ঘটনার পেছনের কারণ কী। ঘটনার পেছনের কারণ হচ্ছে এটা যে সেখানে বিকাশ দাস গেছে, বিকাশ দাস গেছে ওখানে শ্লীলতাহানি করতে। ইজ ইট বিলিভেবল, এটা কোনো মানুষ বিশ্বাস করবেন যে একজন সাংবাদিক শ্লীলতাহানির জন্য একজনের বাড়িতে হানা দিয়েছে, তাও প্রকাশ্য দিবালোকে, সাড়ে 12টার সময়? কিন্তু এটা জানানো হলো মুখ্যমন্ত্রীর অফিসের যিনি ওএসডি উনি আমাদের জানালেন, এবং পরবর্তী সময় আজকে মুখ্যমন্ত্রী সেই সেম স্টেটমেন্ট বিধানসভায় দিলেন। এটা অত্যন্ত মর্মান্তিক। আমরা অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে এই সাংবাদিকের উপর আক্রমণ এবং পরবর্তীকালে একটি সাজানো ঘটনায় সাংবাদিককে জড়িয়ে দেওয়ার একটা চক্রান্তের শিকার করাকে নিন্দা করছি এবং তার প্রতিকার চাইছি। আমরা আশা করব এই রাজ্যে যে সরকার রয়েছে এই সরকার আরও সহানুভূতির সঙ্গে সাংবাদিকদের এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে মোকাবেলা করবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যে দাবি দাওয়াগুলি দীর্ঘদিন ধরে উত্থাপিত হয়েছে সেগুলির দিকে নজর তো দেওয়াই হয়নি, উল্টো একের পর এক সাংবাদিক আহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, আর গতকালকের যে ঘটনাটা ঘটে গেল সেটা অত্যন্ত মর্মান্তিক, লজ্জার এবং নিন্দার। আমরা নিন্দার কোনো ভাষা পাচ্ছি না,
आज के सांबादिक सम्मेलन थे कथाटा बोलते चाहिए राज्य समस्त गणतंत्र प्रिय शुभ बुद्धिसम्पन्न नागरिक मैं बेपार उत्थापन कर मर्मान्तिक एवं दृष्टान्तमूलक जो चक्रांत तार बिरुद्धे रुखे दाड़ा आह्वान जाना मुख्यमंत्री विधानसभा पेश कर एक ही जिन प्राय घटना घटे एगारोटा कत मिनिटे एगारोटा सतचल्लिस मिनिटे घटना अकॉर्डिंग टू पुलिस रेकर्ड एक सैंतीस मिनिटे ओखने एफआईआर हो তারপরে কোনো গ্রেপ্তার নেই মিসক্রিয়েন্ট খুব পরিচিত অভিযুক্তরা সুপরিচিত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি রাত নটার পরে নতুন করে সাজানো মামলা নেওয়া হলো কেমন কেন শুধুমাত্র সাংবাদিককে এইভাবে রক্তাক্ত করার ঘটনাটাকে যাতে ধামা চাপা দেওয়া যায় এবং মানুষের মধ্যে যাতে তাকে সাংবাদিককে একজন দুষ্কৃতকারী হিসাবে চিহ্নিত করা যায় এই চেষ্টাটা করা হয়েছে খুব সুপরিকল্পিতভাবে এটা দেখে আমরা শিউরে উঠছি যে কোনো সময় যে কোনো সাংবাদিক বন্ধু তিনি হয়তো মফস্বলের কোনো একটা এরিয়াতে থেকে এমনিতেই তার খবর পরিবেশন করার ক্ষেত্রে তার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সার্কুলার জারি করে তিনি এসডিওকে জিজ্ঞেস করলে এসডিও কথা বলে না ওসিকে জিজ্ঞেস করলে ওসি কথা বলেন না হ্যাঁ তিনি এখানে মানে এখন হচ্ছে কি তার বিরুদ্ধে যে কোনো সময় একটা ব্লেম তুলে দিয়ে তাকে পিটানো হতে পারে তাকে মারধর করে বলা গিভ এ ব্যান্ড নেম বিফোর বিটিং বলা হয় একটা মানে আগে কাউকে মারতে গেলে তার বিরুদ্ধে একটা খারাপ নাম আগে দিয়ে নাও এই পদ্ধতিও অবলম্বন করা উচিত এটা যদি হয়ে থাকে অত্যন্ত নিন্দাজনক আরেকটা কথা আমি বলবো পুলিশের স্টেটমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্টের মধ্যে তাকে ঠিকাদার বলে উল্লেখ করা রয়েছে এবং বলা হয়েছে যে তিনি একটা ঠিকাদারি কাজ করছিলেন একুশ লক্ষ টাকার কাজ এবং সেই কাজটার ইটগুলো চুরি হচ্ছিল তিনি গিয়ে সেই চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ইট দেখে সেই কেন নিয়ে এসে জিজ্ঞেস করেছে এটা অ্যাকর্ডিং টু পুলিশ স্টেটমেন্ট আছে এই নিয়ে মুখ্যমন্ত্রী যখন স্টেটমেন্ট করেন তার মাথায় গিয়ে একবার আসে না যে সরকারি কাজের ইট চুরি হয়ে যাচ্ছে সেই চোরের পক্ষে স্টেটমেন্ট করা হচ্ছে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে সরকারি কাজের জন্য চুরি হোক সে কন্ট্রাক্টর বা না হোক যে কেউ কন্ট্রাক্টর হতে পারে আর ত্রিপুরা রাজ্যের সাংবাদিক যারা বাইরে থেকে কাজ করেন তারা ক পয়সা পান এখানকার মালিকরাই বা কত বড় ছোট ছোট মালিক তারা ক পয়সা দিতে পারে না একজন সাংবাদিককে তাকে অন্য কোনো কাজ করতে হয় এটা সেইটা নানা রকমের টুকটাক কন্ট্রাক্টরি এগুলো তাকে করতে হয় সে যদি আক্রান্ত হয় সে এটা খোঁজখবর আমি ধরলাম পুলিশ স্টেটমেন্ট ঠিক আছে ধরে নিলাম তাইলে কি এই কথা আমি সমর্থন করবো যে নাকি যার বিরুদ্ধে অভিযোগ ইট চুরি কোথাকার ইট ওর ব্যক্তিগত ইট নয় সরকারি কাজের ইট চুরির অভিযোগ যার বিরুদ্ধে তাকে সাপোর্ট দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এসছেন নক্কারজনক কিছু হতে পারে না আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম বিষয়টার দিকে কেমন এবং আমাদের শুধু আগরতলায় যারা সাংবাদিকতা করেন তারাই শুধু নয় সারা রাজ্যে যে কোনো স্তরে যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছেন যারা যে কোনো স্তরে কাজ করছেন সাংবাদিকতা করছেন প্রত্যেকে আতঙ্কিত আগে থেকেই আতঙ্কিত যে আমরা কোনো কাজই করতে পারছি না হুমকি আসছে এদিক থেকে সেদিক থেকে চারদিক থেকে হুমকি আসছে বাড়ি ঘরে আক্রমণ হচ্ছে এখন দেখা যাচ্ছে পরিস্থিতি কত দ্রুত আরও অবনতির দিকে যাচ্ছে আমরা এই মঞ্চ থেকে আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের মঞ্চ থেকে এটা শুধু একলা জার্নালিস্টদের লড়াই না শুধুমাত্র কিছু সাংবাদিক এবং সম্পাদক সারা রাজ্যে ঐক্যবদ্ধ হলেই কিন্তু এই ব্যবস্থা এই যে অবস্থা তার পরিবর্তন করা সম্ভব না আমরা সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ যারা শুভ বুদ্ধি সম্পন্ন শুভ চিন্তার যে মানুষেরা রয়েছেন তাদের সবার কাছে আবেদন জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে এর প্রতিবাদ করুন কারণ কথা বলার অধিকার আপনাদেরও বন্ধ হচ্ছে সংবাদপত্র বেঁচেছিল সংবাদ মাধ্যম বেঁচেছিল কিছু কিছু কথাবার্তা লিখত এখন তাদের উপর আক্রমণ শুরু হচ্ছে পদ্ধতিটা কি ডাইরেক্টলি সংবাদপত্রের অফিসে ঢুকে গুন্ডারা আক্রমণ করছে না করছে খবরের সোর্স যেখানে
যারা খবর পাঠাবে তাদের কণ্ঠ চেপে ধরো আগে, এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পদ্ধতিতে তারা সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ ক্যামেরা লেন্স বন্ধ করার চেষ্টা করছেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছি, প্রতিবাদ জানাতে থাকব, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষকে সঙ্গে পাবো এই প্রতিবাদে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। যে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে গত 3 বছর যাবত সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ নেমে এসেছে এটা অভূতপূর্ব। আমরা এর আগে 1975 সালে জারি করা জরুরি অবস্থা দেখেছি, জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নেমে এসেছিল, কিন্তু এখন যে পরিস্থিতি এটা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। এবং শুধু আগরতলা শহর না, আপনার বিশেষ করে আপনার মহকুমাগুলোতে এবং সেখানকার সবচেয়ে বেশি মানে আক্রমণ চলছে। আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই মানুষের কাছে যে শুধু পত্রিকার সাংবাদিকরা না, হকাররা এমনকি পাঠকরা তারাও মারাত্মকভাবে আক্রান্ত। এবং হুমকি দেওয়া হচ্ছে যে আপনি যদি অমুক পত্রিকা রাখেন তাহলে আপনার পরিবারের উপর আপনার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। সাংবাদিককে বলছে যে তুমি যদি আমাদের কথা অনুযায়ী না লিখো সংবাদ, আমাদের চিন্তার বিরোধী হয়, তাহলে তোমাকে খুন করা হবে। এবং আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই যে অনেক সাংবাদিক আছে মহকুমার যারা এলাকা ছাড়া এখন বাড়িঘর ছাড়া, এবং তারা কেউ কেউ আগরতলাতেও আছে আশ্রয় নিয়ে। এই হলো বিভৎস অবস্থা। বিকাশ দাসের উপর যে আক্রমণ হয়েছে রক্তাক্ত হয়েছে, এর আগে আরও কয়েকজন সাংবাদিক রক্তাক্ত হয়েছেন। এমনকি জিবি হাসপাতালে একটা ঘটনা, আমি এখন নাম উল্লেখ করছি না, কারণ সে আমাকে বলছে যে আপনি যদি কোথাও বলেন আমি খুন হয়ে যেতে পারি। মানে তার চিকিৎসা অর্ধসমাপ্ত অবস্থায় জিবি হাসপাতাল থেকে তাকে নিয়ে আসতে হচ্ছে, ওইখানে গিয়ে পর্যন্ত গুন্ডারা হুমকি দিচ্ছিল এমন। তবে এটা ঠিক যে বিকাশ দাসের উপর যে আক্রমণটা হলো সর্বশেষ, এটা সবচেয়ে মারাত্মক বলে আমার মনে হয়েছে। এই জন্য কারণ এটাতে দাওয়া ব্যবহার করা হয়েছে, এটাতে আপনার রড জাতীয় বা লাঠি ইত্যাদি ব্যবহার করা হয়েছে, এবং এটা আমার মনে হয়েছে যে এটা একটা খুন করার মানে চেষ্টা। এবং এটা এই অপরাধ আড়াল করার জন্যই যে সরকারিভাবে এত কারসাজি করা হচ্ছে এবং সাংবাদিকদের কলঙ্কিত করা হচ্ছে। আমরা চাই যে আক্রান্ত যারা, শুধু সাংবাদিকরা না, আইনজীবীরা আক্রান্ত, ডাক্তার আক্রান্ত, বুদ্ধিজীবীরা আক্রান্ত, শ্রমিক কৃষক মানে নারী সবাই আক্রান্ত আজকে সারা রাজ্যে। সুতরাং সমস্ত অংশের গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষ আপনার এই সাংবাদিকদের উপর আক্রমণের বিরুদ্ধেও, সংবাদ মাধ্যমের আক্রমণের বিরুদ্ধেও আপনারা গর্জে উঠুন, আমরাও আপনাদের পাশে আছি। এই হলো বক্তব্য।